হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসসিআই। বিএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত যারা শিক্ষকতার চাকরির জন্য একটা স্বপ্ন দেখছি এবং বাংলার গণ্ডিকে পার করে আমরা বিহারে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য পৌঁছে গেছি, অলরেডি এস্টেট দিয়ে চলে এসেছি, এখন সামনে আমাদের স্বপ্ন পূরণের একটি মাত্র ধাপ বাকি, যেটা হচ্ছে বিপিএসসি। ঠিক আছে, তো এই বিপিএসসির TRE 3.0 সেটার পরীক্ষা হবে বলে শোনা যাচ্ছে, ডেট ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমাদের টার্গেট 4.0, টিচার রিক্রুটমেন্ট এক্সাম 4.0। এই যে প্রসেসটা হবে, সম্ভবত আগস্টের 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এক্সাম ডেট আসবে, আমরা সেটাকে লক্ষ্য রেখে এগোচ্ছি। এবং এই যে TRE 4.0, এই TRE 4.0 তে তোমরা যারা মানে নিজেকে শিক্ষক রূপে দেখতে চাইছো, আজকের এই সেশনটা পুরোটা তাদের জন্য। আজকের এই সেশনে আমি মূলত আলোচনা করব তোমাদের এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস, কাট অফ মার্কস কিভাবে হয় সেটা নিয়ে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয়, অর্থাৎ যেমন তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে এই যে ল্যাঙ্গুয়েজ পার্ট, সেখানে কাট অফ কি করে হয়, আমাকে ঠিক কত পেতে হবে, তার নাম্বার বিভাজন কেমন থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব, কি ধরনের সিলেবাস, সিলেবাস কি আছে, অফিসিয়াল কোনো সিলেবাস আছে কি না, যদি না থাকে তাহলে আমাদের ঠিক কোন সিলেবাসটা ফলো করে পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কিভাবে এগোনো উচিত, আমাদের ব্লুপ্রিন্ট কি হবে, কোন ভাবে এগোলে, কতক্ষণ পড়লে, কিভাবে প্র্যাকটিস করলে আমরা এই বিপিএসসি TRE 4.0 তে নিশ্চিত রূপে সফল হতে পারবো এবং শিক্ষকতার চাকরির স্বপ্ন পূরণ করতে পারবো, আমি আজকে সেই পথটা দেখানোর চেষ্টা করব। সাথে সাথে জানাবো বিএসসিআই তোমাদের কিভাবে হেল্প করতে পারে, বিএসসিআই তোমাদের জন্য কতখানি করতে পারে। তো সবকিছু নিয়ে শুরু হতে চলেছে আজকের এই ক্লাস। আমি প্রত্যেককে বলবো খাতা পেন সঙ্গে নিয়ে বসবে, হেডফোন ব্যবহার করবে এবং এমন জায়গায় বসে ক্লাসটা করবে যে ক্লাসটাতে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। বারবার একটা জিনিস মনে রেখো, ক্লাসটা হয়তো ফ্রি, বাট এই সময়ে দাঁড়িয়ে যেখানে তোমার স্বপ্ন পূরণের যে ধাপ, একদম অন্তিম ধাপ, যেটা পার করতে পারলেই একটা চাকরি সারা জীবনের জন্যে, 60 বছরের জন্যে নিশ্চিত রূপে অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি কাজ করতে পারবে, সেই স্বপ্ন পূরণের জন্যে তোমার প্রস্তুতির হাতে আর মাত্র 60টা দিন। আজকে 24 তারিখ, আগস্টের 24 তারিখে কিন্তু তোমার পরীক্ষা হতে চলেছে। এই মাইন্ডসেটটাকে সঙ্গে নিয়ে আজকে বসতে হবে। তাই এই যে 60টা দিন, 2 মাস, তোমাদের কিন্তু এক বিন্দু সময় নেই নষ্ট করার মতো, এটা মাথাতে বসিয়ে রাখো। কারণ স্বপ্ন পূরণের সুযোগ বহু বছর পরে পেয়েছো, স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। যে যাই বলুক, শেষ পর্যন্ত বিহারে যাবি। দেখো, বাংলা তো তোমাকে কিছু দিতে পারলো না, হ্যাঁ বাংলায় থেকে বড় হয়েছো, বাংলার বায়ুতে নিঃশ্বাস নিয়েছো, বাংলার ফসলে নিজের পেট ভরিয়েছো, কিন্তু আজকে সেই বাংলায় বাঙালি ছাত্রছাত্রীরা, বাঙালি মেধাবীরা বিতাড়িত। মেধার কোনো মূল্য নেই, সরকারি চাকরি বিক্রি হচ্ছে, দুর্নীতিটাই নীতি হয়ে উঠেছে বাংলার বুকে। আজকে অনুপ্রেরণার রাজনীতিতে আমরা কেউ অনুপ্রাণিত হতে পারিনি। তো এই দুঃখময় বাংলায় বর্তমান পরিস্থিতিতে মেধাবীর জন্য সব থেকে খারাপ একটা প্ল্যাটফর্ম বোধ হয় বাংলা। সে কারণেই নিজের মেধাকে প্রমাণ করার জন্য আজকে বাংলা ছেড়ে আমাদেরকে বেরোতেই হচ্ছে। দেখো, নিজের প্যাশনকে প্রফেশন করতে গেলে যেখানেই থাকুক, স্বপ্ন আমি কখনো দেখা ছাড়বো না। আমার লক্ষ্যটা সবসময় স্থির থাকবে, আমি শিক্ষক হতে চাই। হ্যাঁ, তাতে হয়তো স্থানটা বদলাতে হতে পারে, বাংলা না হয় বিহার, বিহার না হয় ইউপি, ইউপি না হয় ঝাড়খণ্ড, কিন্তু আমি শিক্ষক হব। এই প্রতিজ্ঞা যারা করে আছো তাদের জন্য আজকের সেশন। তাই আমি প্রথম থেকে বলবো, আজকের এই সেশনটায় প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট শেষ পর্যন্ত জুড়ে থাকবে, খাতা পেন সঙ্গে নিয়ে বসবে। প্লিজ স্ক্রিনশট নিয়ে ফোন ভর্তি করো না, বরং খাতায় লিখে কনসেপ্ট ক্লিয়ার করো, এটা আমার বক্তব্য। তো আজকে আর দেরি করব না, আমি সবার প্রথমেই তোমাদের সঙ্গে একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দেব, আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেব। দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টকে যারা আমাদের পুরনো স্টুডেন্ট। আচ্ছা, আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, তোমরা দেখতে পেলে আমাকে জাস্ট জানাবে। আচ্ছা,
দাঁড়াও আমি আমার নিজের ফোন থেকে একটু জয়েন করি, না হলে তোমাদের কমেন্ট গুলো করতে পারবো না। সো জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা সবাই একটু চ্যাট করে জানাও তো, আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, এবং আমার স্ক্রিন তোমাদের সামনে সঠিকভাবে ভিজিবল কিনা। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 165 জন ছাত্রছাত্রী আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছো। আলম জানাচ্ছে হ্যাঁ, উৎপল মন্ডল শোনা যাচ্ছে, বৈশাখী রায় যাচ্ছে হ্যাঁ স্যার সব ক্লিয়ার, তৃষা পালিত হ্যাঁ সব ঠিকঠাক ভিজিবল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে। মীনাক্ষীকে দেখতে পাচ্ছি, তৃষাকে দেখতে পাচ্ছি, বৈশাখীকে দেখতে পাচ্ছি, এরা সবাই আমাদের পুরনো স্টুডেন্ট, অনেক অনেক ভালো লাগছে তো তোমাদেরকে একসঙ্গে দেখে পুনরায় এক ক্লাসে। তো যাই হোক আমি শুরু করছি আজকের এই ক্লাসে। আমি মূলত তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই যে ক্লাস সেখানে তোমরা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য কিভাবে প্রস্তুতি শুরু করবে, প্রস্তুতির পথ নির্দেশ এবং আগামীর লক্ষ্যে মানে লক্ষ্য জয়ের জন্য তোমার পদক্ষেপ ঠিক কি কি হবে। তো একদম প্রথমের পরে আমি জাস্ট দ্বিতীয় স্লাইডটাতে যাব। দেখো একদম এবার একটু চ্যাট করাটা বন্ধ হোক, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই চ্যাটে জানাবে, অসুবিধা না হলে ফালতু চ্যাট করে নিজের সময় নষ্ট করো না, কনসেন্ট্রেশনটা নষ্ট করো না, আমি শুধু এটুকুই বলবো। সো সবার প্রথমে আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে বিপিএসসির পরীক্ষার ঠিক এক্সামের সিস্টেমটা কি। দেখো আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তুমি যখন কোনো লক্ষ্য স্থির করেছো এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য এগোচ্ছো, তাহলে সবার আগে তোমাকে ঠিক করতে হবে যে তুমি যে লক্ষ্যটা পূরণ করার জন্য এগোতে চাইছো সেই লক্ষ্য পূরণের জন্য তোমাকে কোন সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো বিহারের শিক্ষকতার চাকরির ক্ষেত্রে মোটামুটি দুটো স্টেপ আছে। প্রথমটা হচ্ছে এস্টেট পাস করা, ঠিক আছে, নেক্সটটা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 পাস করা, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি, একজন জিজ্ঞাসা করেছিলে যে এস্টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন, এস্টেটের যে সার্টিফিকেট তার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। তুমি একবার এস্টেট পাস করলে তারপরে কিন্তু তোমাকে পুনরায় আর 9, 10, 11, 12 এর জন্য মানে বিপিএসসি দেওয়ার জন্য আবার এস্টেটের সার্টিফিকেটের দরকার নেই। অর্থাৎ তুমি এস্টেট পাস করলে তারপরে তুমি টিআরই 4.0 এর জন্য ফর্ম ফিল আপ করলে, তুমি পরীক্ষা দিলে, ভগবান না করুক তোমার হয়তো এই পরীক্ষাটা পাস হলো না, সিলেক্টেড হতে পারলে না, তুমি 5.0 তে যখন আবার তোমার নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু তোমাকে আবার এস্টেট দিতে হবে না, তুমি ডিরেক্ট বিপিএসসি টিআরই 5.0 তে অ্যাপ্লাই করতে পারবে। যে বা যাদের এই প্রশ্নটা ছিল তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা আমাকে লাইভে একবার কমেন্ট করে জানাও, ঠিক আছে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে 178 জন আমাদের সঙ্গে, খুব ভালো লাগছে এতজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছো। একটু আমাকে জানাবে যে আমি যে বিষয়টা প্রশ্নটা করেছিলে সেটা ক্লিয়ার হলো কিনা। বেশ থ্যাংক ইউ। তো এবার এস্টেটের বিষয় ইতিমধ্যে আমরা দিয়ে এসেছি, তো এস্টেট নিয়ে আর কোনো প্রশ্ন নেই, এখন আমাদের টার্গেট বিপিএসসি। তো বিপিএসসি তে টোটাল পরীক্ষা হয় 150 মার্কসের। সবাইকে বলছি চ্যাট বন্ধ করো, নিজের কনসেন্ট্রেশনটা ঠিক রাখো এবং পুরোটা বোঝার চেষ্টা করো খুব ভালোভাবে, প্রয়োজন হলে খাতায় লিখে নাও, এক এক করে বলবো এক এক করে লিখবে, প্রথমে হু করে সবকিছু টোকার দরকার নেই। এটা যদি ক্লাসরুম হতো আমি বলে এক এক করে লিখে লিখে বোঝাতাম, যেহেতু আমি আমার নিজের বাড়িতে বসে বোঝাচ্ছি, এটা একটা পিপিটি, সো সবটা একসঙ্গে লেখা আছে, তুমি স্ক্রিনশট নিতে পারো, কিন্তু সব থেকে ভালো খাতায় লিখে রাখো। এবং বলতে বলতে 180 জন আমাদের সঙ্গে, থ্যাংক ইউ। সো বিপিএসসি টিআরই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলো টোটাল 150 নাম্বারের হয় এবং টোটাল তিনটে স্টেপ থাকে। একটা হচ্ছে পেপার ওয়ান যেটাকে ল্যাঙ্গুয়েজ পেপার বলা হয়, একটা থাকে পেপার ওয়ান যেটাকে ল্যাঙ্গুয়েজ পেপার বলা হয়, যেটাতে 30 নম্বর থাকে, যেটাতে 30 মার্কস থাকে। এরপর থাকে পেপার টু বা জেনারেল পেপার, অনেকে জিকে জিএস পেপারও বলে, এটাতে টোটাল 40 নাম্বার থাকে। তাহলে পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো হচ্ছে টোটাল 40 + 30 70 নাম্বার, ঠিক আছে। এবং আমরা যে জেনারেল পেপারের কোর্সটা তোমাদেরকে উপহার দিচ্ছি, মানে তোমাদেরকে করাবো বলছি বা অনেকে এনরোল করে ফেলেছো, ঠিক আছে, যেটার প্রথম ব্যাচ ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে, সেখানে কিন্তু এই জেনারেল পেপার মানে 40 মার্কসের পাশাপাশি পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ পেপারটাও ইনক্লুড আছে, যেটা আমরা পড়াবো। এই প্রশ্নটা একজন করেছিলে,
যে প্রশ্ন করেছিলে বা যাদের কাছে এই কোর্সটা সম্পর্কে প্রশ্ন ছিল এটা ক্লিয়ার হলো কিনা একটুখানি আমাকে চ্যাটে জানাবে। নেক্সট যেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে সেটা হলো যে স্যার পেপার ওয়ানে কি থাকছে, কত নাম্বার থাকছে। দেখো পেপার ওয়ান বলতে এখানে ল্যাঙ্গুয়েজ পেপার, এই ল্যাঙ্গুয়েজ পেপার টোটাল 30 নাম্বারের থাকছে এবং তার মধ্যে ইংলিশ অর্থাৎ কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অর্থাৎ তোমার যাই ল্যাঙ্গুয়েজ হোক তোমাকে ইংলিশের প্রশ্নের উত্তর করতেই হবে, সেই ইংলিশদের থেকে থাকছে 8 খানা প্রশ্ন, 8 মার্কস 8 কোয়েশ্চেন্স। এবং তারপরে অপশনাল থাকছে তোমার ভাষা, তোমার ল্যাঙ্গুয়েজ, সেটাতে কি থাকছে না হিন্দি বাংলা অথবা উর্দু, এই তিনটের মধ্যে যে কোনো একটা ভাষা তোমাকে চুজ করতে হবে তোমার ফর্ম ফিল আপের সময়। অর্থাৎ আমরা যারা বাঙালি ছাত্রছাত্রী আছি আমরা অবলীলায় বাংলাটাই চুজ করব, কারণ হিন্দি ব্যাকরণ বা উর্দু ব্যাকরণ বা হিন্দি উর্দুর প্যারাগ্রাফ আমরা করে আসতে পারবো না, সেই তুলনায় বাংলাটা আমার নিজের মাতৃভাষা, আমার পক্ষে সহজ সাধ্য হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ পেপারে আমাদেরকে দুটো জিনিস, দুটো ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হচ্ছে, সেটা টোটাল 30 মার্কের পরীক্ষা যেখানে ইংরেজি থাকছে 8 নম্বর বা 8টা কোশ্চেন, হিন্দি বাংলা উর্দুর মধ্যে আমি বাঙালি বাংলাটাই চুজ করব, আমার বাংলা থেকে থাকছে 22 খানা প্রশ্ন, টোটাল 30 মার্কের পরীক্ষা থাকছে পেপার ওয়ানে। এই জায়গাটা সবার কাছে কি ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে বিপিএসসির যে পরীক্ষা হবে সেই পরীক্ষার পেপার ওয়ানটা কি সবার কাছে ক্লিয়ার হলো একটু জানাও, তোমরা জানালে তাহলে আমি আবার পেপার টু এর দিকে যাব। সবাইকে জানাতে হবে, কার্তিক দেবনাথ জানিয়েছেন হ্যাঁ স্যার, আর কেউ কিন্তু এখনো জানায়নি, নয়ন, রহনা সুলতানা, তিয়াশা দাস, রিয়া ঘোষ, তৃষা পালিত, হ্যাঁ স্যার ওকে ক্লিয়ার, ইতিমধ্যে 185 জন আমাদের সঙ্গে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। বেশ তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো, নেক্সট, ঠিক আছে, থ্যাংক ইউ, আর করতে হবে না চ্যাট। নেক্সট হচ্ছে পেপার টু, ভালো করে বুঝবে। দেখো তুমি না বুঝতে পারলে আমি তোমাকে 10 বার বোঝাবো, এটা আমার কাজ, ঠিক আছে, কিন্তু তুমি যতক্ষণ না বুঝতে পারছো আমাকে 10 বার জিজ্ঞাসা করবে, 15 বার জিজ্ঞাসা করবে, তোমার সেটা দায়িত্ব, ঠিক আছে। এবার আসছি, হ্যাঁ কাট অফ মার্কস 30-এর মধ্যে 9 পেতে হবে স্যার, হ্যাঁ এগুলো আমি বলবো, একটু সময় দিতে হবে। আচ্ছা পেপার টু, দেখো পেপার টু হচ্ছে জিকেজিএস পেপার বা জেনারেল পেপার, ঠিক আছে। এই জিকেজিএস পেপারে টোটাল মার্কস থাকছে 40, খুব ভালো করে বুঝে নাও, টোটাল মার্কস থাকছে 40। এবং অফিসিয়ালি বা কোশ্চেন অ্যানালিসিস করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখানে টোটাল 5 প্রকারের কোশ্চেন থাকে। কি কি থাকে? ম্যাথ থাকে, রিজনিং থাকে, ইতিহাস থাকে, ভূগোল থাকে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। কি কি বললাম? ম্যাথ থাকে, অঙ্ক থাকে, রিজনিং থাকে, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, এবং জিকে সিএ মানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই 5টি পার্ট থাকে এই টোটাল 40টা নাম্বারের মধ্যে। এই 5টি পার্ট থেকে প্রত্যেকটি পার্ট থেকে গড়ে 8খানা করে প্রশ্ন আসে, গড়ে 8টা করে প্রশ্ন আসে, অর্থাৎ ম্যাথের 8টা, রিজনিং 8টা, হিস্ট্রি 8টা, জিওগ্রাফি 8টা, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 8টা, এই টোটাল 5 আটা 40টা। এবার এখানে কতগুলো জিনিস একটু বলি, নেগেটিভ মার্কিং, দেখো এস্টেটে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর বারবার একটা কথা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যারা আজকের ক্লাসে আছো, আমাকে একটু বলতে সময় দিতে হবে, আমি সবটা তোমাদেরকে বলবো আমার পুরো সেশনের পর। যদি কোনো জায়গাতে তোমাদের ডাউট থাকে তুমি 100 বার জিজ্ঞাসা করবে, প্রয়োজন হলে রাত্রি 10টা পর্যন্ত আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে, কিন্তু আমাকে একটু বলে দিতে হবে, কারণ আমি যদি একটা খুব ভালো পয়েন্ট মিস করে যাই সেটা কিন্তু অনেক স্টুডেন্টের জন্য অসুবিধা। দেখতে দেখতে 191 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এবার বলি, ভালো করে বোঝো, ঠিক আছে, আমাকে পুরোটা বলতে দিতে হবে, যে লিখছো মল্লিকা সরকার স্যার সায়েন্সের কোশ্চেন দেখলাম যে বলবো, আমাকে বলতে দিতে হবে, একটু শুনে নাও, আমি এটা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু শুনতে হবে, আমি কিন্তু এখনো পেপার টু এর পোর্শন শেষ করিনি। এবার দেখো যে বিষয়টা বলছি, নর্মালি এই 5টা ভাগ থাকে, 5 আটা 40 নাম্বার, কিন্তু যেমন আমাদের নেট পরীক্ষাতে দেখবে 10টা ইউনিট আছে পেপার ওয়ানের, 50টা প্রশ্ন, অফিসিয়ালি প্রতিটা ইউনিট থেকে 5টা করে প্রশ্ন আসার কথা, কিন্তু রিসার্চ থেকে দেখবে 5টার বেশি প্রশ্ন আসে, টিচিং থেকে প্রত্যেকবার 7-8টা করে প্রশ্ন আসে,
ঠিক আছে? তো টিচিং থেকে প্রত্যেকবার 7-8টা করে প্রশ্ন আসে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে সিনারিও। এবার আমি বলি, এখানেও এই সিলেবাস বা এই যে ভাগটা, এটাকে ওরা মানে না, ঠিক আছে? যেমন আমি বলছি, তুমি দেখবে হিস্ট্রি জিওগ্রাফি জিকের প্রশ্ন, ঠিক আছে, মানে হিসেব মতো প্রথম 16টা প্রশ্নের পরে এগুলো থাকা উচিত। আমি এরকমও দেখেছি ম্যাথ রিজনিং মিলে 13টা প্রশ্ন দেওয়া হয়েছে, বাকি সব এই হিস্ট্রি জিওগ্রাফি জিকেসি। এবার এই যে ম্যাথ আর রিজনিং এটা থাকছে, তার পাশাপাশি হিস্ট্রি জিওগ্রাফির পাশাপাশি ইএনভিএস থেকেও প্রশ্ন আসছে, সায়েন্স থেকেও প্রশ্ন করা হচ্ছে, এটা কিন্তু দেখা গেছে। ওই যে জিকেসিএ পোর্শনটা বলে দেওয়া হয়েছে, ওই জেনারেল নলেজের মধ্যে সমস্ত কিছুকে ইনক্লুড করে দিচ্ছে, ইনকর্পোরেট করে দিচ্ছে বিপিএসসি। ফলত আমি কখনোই বলতে পারবো না যে এই 5টা সাবজেক্টের মধ্যেই ঢুকে আছে। জিকে, জেনারেল নলেজ দুটো ছোট ছোট ওয়ার্ড হলেও এর পরিধিটা অনেক অনেক বড়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে সবাই এড়িয়ে যাবে, আমি সেটা তোমাকে বলছি, এই হিস্ট্রি জিওগ্রাফি জিকেসিএ 3টে মিলে 24টা প্রশ্ন হলে তুমি দেখবে যে এখানে সাপোজ আমি হিস্ট্রি থেকে 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 8টা প্রশ্ন কিন্তু প্লেন ইতিহাস থেকে নেই, নর্মাল আমাদের ইন্ডিয়ান যে হিস্ট্রি, সেটা মিডিয়েভাল হোক, এনশিয়েন্ট হোক বা মডার্ন হোক, ঠিক আছে, সেখান থেকে হয়তো 8টার মধ্যে 4টা প্রশ্ন আছে, আর বাকি 4টে প্রশ্ন দিয়ে দিচ্ছে বিহার রিলেটেড হিস্ট্রি, ঠিক আছে, বিশেষ করে ন্যাশনাল মুভমেন্ট এই যে জায়গা থেকে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। যারা প্রশ্ন ধরে ধরে অ্যানালিসিস করেছো, আমি বলছি টিআরই 1.0, টিআরই 2.0-র আমি প্রায় 50টা সেট নিজে ধরে ধরে অ্যানালিসিস করেছি, দেখেছি, তারপরে আজকে ক্লাস নিতে এসেছি। আচ্ছা, আমি কি ঠিক বলছি? যাদেরকে এই প্রশ্নটা, যারা প্রশ্ন দেখেছো পড়েছো, তারা একটু আমাকে জানাও তো আমি ঠিক বলছি কিনা, তারা একটু আমাকে জানাও তো যে আমার কথা ঠিক কিনা। দেখবে জিকেজিএস এর প্রশ্ন দিচ্ছে, কে কোন পুরস্কার পেয়েছে, ঠিক আছে, নাসা কি করেছে, ঠিক আছে, টেসলার এক্স এক্স হ্যান্ডেলে কি হয়েছে, ঠিক আছে, হঠাৎ করে দিয়ে দিয়েছে এই এই যে নীতিটা বিহারে কবে থেকে লাগু হয়েছে, মানে জিকেজিএস এও কিন্তু বিহার রিলেটেড প্রশ্ন আসছে, এবং সেটার সংখ্যা নেহাত কম নয়। হিস্ট্রি থেকে অন্তত 3টে, জিওগ্রাফি রিলেটেড, বিহারের জিওগ্রাফি রিলেটেড 2-3টে, ন্যাশনাল মুভমেন্ট রিলেটেড কোশ্চেন প্রত্যেকটা সেটে এসছে। তো আমরা যারা ওই WBCS, WBCS বা WBPSC ইতিহাস জিকে পড়ে ভাবছি যে এটা দিয়েই আমার বিহার পিএসসি টা কমপ্লিট হয়ে যাবে, আমি বলছি পুরো মূর্খের স্বর্গে বাস করছো। প্রশ্ন দেখো, প্রশ্নের ধরন বোঝো, প্রশ্নকর্তা কি ধরনের প্রশ্ন করতে চাইছে সেটা বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে বিহার কিন্তু বিহার রিলেটেড প্রশ্ন বেশি আনছে তার জেনারেল পেপারে। সো এই জেনারেল পেপার থেকে তুমি যদি মনে করো আমি অনেক দিন ধরে পিটির জন্য জিকে পড়েছি সেটা পড়েই আমার মিটে যাবে, তাহলে কিন্তু হবে না, আমি গ্যারেন্টি দিলাম। কি আমি ঠিক বলছি না ভুল বলছি একটু কমেন্টে জানাও তো, যারা যারা আজকের এই ক্লাসে আছো একটু কমেন্টে জানাও তো আমি ঠিক বলছি কিনা, আমি প্রত্যেকের কাছে জানতে চাইবো কি আমি ঠিক বলছি কিনা, একটু জানাও। একদম দেখতে পাচ্ছি সকলে বলছো হ্যাঁ স্যার। দেখো বিএসএসসিআই মানেই এটা, অলওয়েজ আমরা তাড়াহুড়ো করি না, আমরা অ্যানালিসিস করে তবে ক্লাসে আসি, ঠিক আছে? তাই এবং আমি বলছি পশ্চিমবঙ্গের বুকে এই রিলেটেড সিঙ্গেল পিস বই নেই, ঠিক বলছি না ভুল বলছি? বই আছে, তুমি কলেজ স্ট্রিট গিয়ে চষে আসো, তুমি কলেজ স্ট্রিট চষে বেরিয়ে দাও, তুমি একটাও এই ধরনের বই পাবে না যে বইতে বিপিএসসি যে স্ট্যান্ডার্ডের জিকের প্রশ্ন করছে সেই স্ট্যান্ডার্ডের জিকে তোমার বইতে আছে, এরকম বই তুমি একটাও কলেজ স্ট্রিট থেকে এনে আমায় দেখিয়ে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এটা আমার ওপেন চ্যালেঞ্জ রইল, ঠিক আছে? তাই যারা ভাবছো
বিপিএসসি পাশ করা খুব সহজ হবে, আমি বলছি বিষয়টা এতটা সহজ নয়। ডোন্ট টেক ইট ইজি, এটাকে যদি ইজি ভাবে নাও তাহলে চাকরিটা কিন্তু ইজি হবে না। বারবার বলছি এখানকার জেনারেল পেপারের এই যে 40টা মার্কস এখানেই তোমাকে মেরে দেবে, একদম গ্যারেন্টি দিলাম আমি, এই জায়গাটাতেই তোমাকে মেরে দেবে। তুমি একা সাবজেক্ট পেপারে কত নাম্বার টানবে, কত নাম্বার তুলবে, ঠিক আছে? এটা অসম্ভব। ওই যে যারা ভাবছো না আমি শুধু সাবজেক্টটা পড়লেই হয়ে যাবে, আমার জেনারেল পেপারটা আমি ম্যানেজ করে নেব, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, ঠিক আছে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হলো দেখবে আমাদের WBCS এর যখন পরীক্ষা হয় তখন ভূগোল যখন থাকে সেই সময় আমাদের অল ওয়ার্ল্ড জিওগ্রাফির সাথে সাথে ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থাকে, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের শহর, ঠিক আছে? যেমন আমরা দেখবে ভূগোলের বইতে পড়েছি যে হুগলি নদীর তীরে কেন চট শিল্প গড়ে উঠলো, পাট শিল্প গড়ে উঠলো, কি আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি কিন্তু আমরা নিজেদের পাঠ্যে আলাদা করে পড়েছি, এটা নিয়ম, ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রকল্প আমাদেরকে পড়তে হয় ICDS এর যখন পরীক্ষা দিতে যাবে। এই যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা, রুরাল ডেভেলপমেন্ট, পশ্চিম বাংলার গ্রাম উন্নয়নের কি কি ইনিশিয়েটিভ আমাদের রাজ্য সরকার নিচ্ছে, তার উদ্দেশ্য বিধেয় কি, এগুলো আমাদের পড়তে হয়। দেখো তুমি যখন পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ তোমাকে বাংলা রিলেটেড জায়গাগুলো জানতে হচ্ছে, ঠিক যেমন মনে রেখো তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, কোথা থেকে যাচ্ছ সেটা ম্যাটার করবে না, তুমি কোন রাজ্যে দিতে যাচ্ছ সেই রাজ্যের ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমাকে জানতে হবে, তার ইতিহাস, তার ভূগোল, তার অর্থনীতি, তার এনভায়রনমেন্ট, তার পলিটি, এগুলো কিন্তু একটু 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 ইম্পর্টেন্ট আপডেট গুলো তোমাকে রীতিমতো জানতে হবে, সঙ্গে অল ওয়ার্ল্ডে এবং ইন্ডিয়াতে কি হচ্ছে সেগুলো বুঝাতে পারলাম। জেনারেল পেপারের প্রস্তুতি কিভাবে নিতে হবে, তাই চোখ কান খোলা রেখে প্রস্তুতি নেবে, সে তুমি কোনো প্রতিষ্ঠানে নাও, সেলস স্টাডিতে নাও, ইউটিউব থেকে নাও, অনলাইন নাও, অফলাইন নাও, বই কিনে নাও, যেভাবে নাও, আমি শুধু তোমাদেরকে গাইড করতে এসেছি আজকে যে তুমি যখন জেনারেল পেপার পড়বে পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে যেভাবে প্রস্তুতি নাও সেভাবে নয়, বরং বিহারকে লক্ষ্য রেখে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। ক্লিয়ার? এই বিষয়টা কি বোঝা গেল একটু জানিও। নেক্সট যে বিষয়টা, এবার তাহলে জেনারেল পেপার নিয়ে আর কারোর কোনো মানে সাবজেক্টের অংশটা, জেনারেলে কি কি সাবজেক্ট আছে, কোন টাকা থেকে পড়তে হবে, এই বিষয় নিয়ে আশা করি সবার কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাবে, প্রত্যেককে প্রত্যেককে বলবো একটু জানাবে ক্লিয়ার হয়েছে কিনা, তাড়াতাড়ি একটু চ্যাটে জানাতে হবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি 207 জন আমাদের সঙ্গে, থ্যাংক ইউ প্রত্যেককে, 209 জন, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এতজন তোমরা জয়েন করবে এটা আমি আশা করিনি, আর পাশাপাশি তোমরা জানাবে যে এই যে সেশনটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে কিনা, এই সেশনটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে কিনা, কতটা করছে, কত পার্সেন্ট, যদি 100% হয় 100% লিখবে, 20 হলে 20%, 1% হলে 1, 0 হলে 0। যে স্যার আমি আগে থেকে এগুলো সব জানি, ঠিক আছে, সো আমার এইসব দরকার নেই, আপনি ফালতু বকছেন, তাহলে লিখে দাও 0%, ঠিক আছে? দেখো আমার শুনতে বলতে কোনো অসুবিধা নেই, যেটুকু জানো যেটুকু জানো না, যেটুকু জানো না সেটুকু জানানোই আমার প্রধান লক্ষ্য। তাহলে পেপার 1 পেপার 2 এর জায়গা নিয়ে আমি কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে দিতে পারলাম, ঠিক আছে? নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেপার 3 বা সাবজেক্ট পেপার, ঠিক আছে? এই সাবজেক্ট পেপার থেকে অর্থাৎ যে যার নিজের সাবজেক্ট, তোমার যদি বাংলা হয় বাংলা, তোমার যদি ফিলোসফি হয় ফিলোসফি, তোমার যদি সংস্কৃত হয় সংস্কৃত, তোমার যদি পল সায়েন্স হয় পল সায়েন্স, তোমার জিওগ্রাফি হলে জিওগ্রাফি, মানে আমরা এই পেপার 1 এবং পেপার 2 যে পোর্শনটা, এই দুটোকে মিলে এই 70টা মার্কস তাকে বলছি আমাদের কোর্সের হিসাবে জেনারেল পেপার। অর্থাৎ আমাদের জেনারেল পেপারের কোর্সে ল্যাঙ্গুয়েজ পেপারও থাকছে, সেখানে আমরা বাংলা এবং ইংরেজিটা তোমাদেরকে গাইড করব, এবং তার সঙ্গে সঙ্গে জিকে পোর্শনটাও থাকছে যেখানে ম্যাথ, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ENVS, জেনারেল সায়েন্স এগুলো আমরা পড়াবো। এবং বলছি আমি তোমাদের এই অংশটুকুর জন্যে সপ্তাহে 4-4টি ক্লাস থাকবে,
প্রয়োজন হলে আরো বেশি ক্লাস দেব, এবং গ্যারেন্টি দিয়ে বলবো 100% লাইভ ক্লাস। ওই রেকর্ডেড ভিডিও দিয়ে দিলাম, ওইসব নয়। তুমি যাতে তোমার যে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে জানতে পারো, যে কোনো সংশয় হলে। নেক্সট, আমরা পেপার থ্রি বা সাবজেক্ট পেপার নিয়ে এবার কথা বলবো। সাবজেক্ট পেপারের ক্ষেত্রে তোমার সাবজেক্টের জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সেখানে টোটাল 80টা এমসিকিউ প্রশ্ন থাকবে। বলে রাখি, পুরো এই পেপার প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, কোন রকম নেগেটিভ মার্কিং নেই। আবারও বলছি, কোন রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? অর্থাৎ নেটের মতো প্রতিটা প্রশ্নের জন্য মান 1, এবং তোমাকে থার্ড পেপারে অর্থাৎ নিজের সাবজেক্ট থেকে তুমি 80টা প্রশ্ন পাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, প্রশ্নের ভাষা হবে হিন্দি এবং ইংরেজি। প্রশ্নের ভাষা হবে হিন্দি এবং ইংরেজি, এটা মাথায় রেখো। যারা বাংলার পরীক্ষা দিচ্ছ, বাংলা বিষয়ে, তাদের প্রশ্নের ভাষা বাংলা থাকবে, কিন্তু বাকি যেমন ইংলিশের প্রশ্নের ভাষা ইংলিশ থাকবে, সংস্কৃতের প্রশ্নের ভাষা সংস্কৃত থাকবে, ঠিক আছে? পাশাপাশি হিন্দি থাকবে। তো এটাই বলছি যে, কিন্তু যেমন ফিলোসফি, যে ফিলোসফির পরীক্ষা দিচ্ছ, যে জিওগ্রাফির পরীক্ষা দিচ্ছ, যে হিস্ট্রির পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে প্রশ্নের ভাষা হিন্দি আর ইংলিশে থাকবে, 80টা প্রশ্ন থাকবে। এবার একটু ছোট্ট করে আমি বলে দেব, পেপার 1 বা পেপার 2 বা পেপার 3, এই তিনটের কোনো অফিসিয়াল সিলেবাস নেই। যেরকমটা এস্টেটে ছিল সেই ধরনের কোনো অফিসিয়াল সিলেবাস নেই। তাহলে এখন প্রশ্ন, স্যার আপনি কি পড়াবেন? ঠিক আছে, কি পড়াবো, কি সিলেবাস, সেটা নিয়ে আমি পরের ধাপে আলোচনা করব। এবার একটু কাট অফ মার্কস নিয়ে আলোচনা করি। কাট অফ নিয়ে আরো ডিটেলসে, মানে কাট অফ নিয়ে আলোচনাটা একটুখানি তো হবে না, এখন একটু ছোট্ট করে বলবো, তারপর শেষে আরো ইন ডিটেলস আলোচনাতে আমি যাব, তার জন্য সেশনটাতে থাকতে হবে। কারণ এখানে কাট অফ মার্কসে কিন্তু একটা বেশ ফান্ডা আছে, মানে প্লেন নেটের মতো একটা পার্সেন্টেজ পেয়ে গেলাম, আমি পাস করে গেলাম, শুধু সেটুকু নয়, তিনটে পার্ট হয় কাট অফে। সেই তিনটে কি কি, মানে এরকম হতে পারে তুমি কাট অফ মার্কসের থেকে বেশি মার্কস পেলে কিন্তু তুমি চাকরিটা পেলে না, হতেই পারে, ঠিক আছে? তো কাট অফ নিয়ে একটা ইন ডিটেল আলোচনা এই পিপিটির মধ্যে আছে, তোমাদেরকে আমি জানাবো। তার আগে জানাই যে এই যে পেপার 1, এই পেপার 1 যে 30 নাম্বার, এই 30 নাম্বারের পরীক্ষাটা কিন্তু কাট অফ মার্কসে যুক্ত হয় না। এই 30 নাম্বারটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, দেখো লেখা আছে কোয়ালিফাইং নেচার, ঠিক আছে? অর্থাৎ এই যে 30টা প্রশ্নের মধ্যে তুমি 30টা ঠিক করলে তোমার যা, তুমি 9টা ঠিক করলেও তোমার তা, মানে তোমাকে যে 20টাই ঠিক করতে হবে, 20টা ঠিক করলে তুমি একটু এগিয়ে থাকলে, এরকম কোনো গল্প নেই। গল্পটা কি? গল্পটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, মানে তুমি যেভাবে হোক 9টা প্রশ্ন যদি ঠিক করো, তবেই তোমার পেপার 2 বা পেপার 3 মানে পরবর্তী পর্যায়ের খাতা ইভ্যালুয়েট করা হবে, দেখা হবে, অন্যথায় দেখা হবে না। জায়গাটা কি বুঝতে পেরেছো একটু জানাও। 30% মার্কস মানে 9 নাম্বার, তুমি যদি 9টা প্রশ্ন ঠিক করতে পারো, তাতে হয়তো ইংলিশের 8টা ঠিক করলে আর বাংলা থেকে তুমি 2টো ঠিক করলে 10, গল্প শেষ, তুমি 9 পেয়ে গেছো, গল্প শেষ, তোমাকে আলাদা আলাদা করে 30% পেতে হবে না, ঠিক আছে? বোঝাতে পারছি আমি কি বলতে চাইলাম? যেভাবে হোক 9 পেলেই হবে, ঠিক আছে? যেভাবে হোক 9 পেলেই হবে। সোমনাথ পাল বলছে এভাবে কেউ সব বলেনি, সবকিছু অল ক্লিয়ার। দেখো এটাই বিএসএসসিআই, আমরা প্রথমেই ব্যাচ ঘোষণা করে দিই না, আগে দেখি যে আমরা করতে পারবো কিনা, আমাদের ক্ষমতা কতটুকু আছে, আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা, তারপরেই আমরা সেই কোর্স লঞ্চ করি, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছেন পিপিটি শেয়ার হচ্ছে না, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু জানাও তো, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না, নাকি দেখতে পাচ্ছো, প্লিজ একটু তাড়াতাড়ি জানাও। যাচ্ছে স্যার, খুব ভালো লাগছে, তুষিত আলাই, একদম ঠিক আছে, তুষিত ইতিমধ্যে অ্যাডমিশন হয়ে গেছে, দেখা যাচ্ছে। বেশ, তাহলে আমি জায়গাতে আসি। পেপার 1 কোয়ালিফাইং নেচার, তাহলে খুব ভালো করে বুঝো, 30 মার্কস কোয়ালিফাইং, অর্থাৎ আমি 9 নাম্বার পেলাম, তারপরে আমার দ্বিতীয় পেপার এবং তৃতীয় পেপার দেখা যাবে, ঠিক আছে? অনেক ধোঁয়াশা ছিল, এবার ক্লিয়ার হলো, ঠিক আছে, একদম। একজন লিখছে ইংলিশে 2 অর 0 পে, ওনলি বাংলাতে 9 পেলেও হবে স্যার? 100% অবশ্যই হবে, তোমাকে ওখানে 30-এর মধ্যে 9 পেলে হলো, তুমি ইংরেজি বাদ দিয়ে দাও, প্রয়োজন নেই, তুমি শুধু বাংলা থেকে 9 তুলে দাও, 10টা প্রশ্ন ঠিক করে দাও, গল্প শেষ, ঠিক আছে, আর তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? বেশ, নেক্সট, এবার
তাহলে কি হলো, তাহলে এবার পেপার টু এবং পেপার থ্রি মিলে আমার কত নাম্বার থাকছে, 40+80, 40 নাম্বার পেপার টু মানে জিকে জিএস এর পেপার, জেনারেল পেপারের নাম্বার, আর 80 মার্কস আমার সাবজেক্টের। এই যে 120-র মধ্যে আমি যেটা পাবো, ভালো করে বুঝো, 120-র মধ্যে আমি যেটা পাবো এই মার্কসটাই কিন্তু কাট অফে ধরা হবে। তাহলে বিষয়টা কি, বিষয়টা হলো যে আমি পরীক্ষা দিচ্ছি 150 নাম্বারে, কিন্তু আমার কাট অফ মার্কসটা আসছে, ক্যালকুলেট হচ্ছে আউট অফ 120, 120-র মধ্যে আমার কাট অফটা আসছে। তাহলে বাকি 30 নাম্বার কোথায় গেল আমি যেটা পরীক্ষা দিলাম? বলছে ওটা কোয়ালিফাইং নেচার, ওটাতে শুধু পাশ করলেই হবে। তাই আমি বাংলা ইংরেজিতে খুব জোর দিলাম, প্রয়োজন নেই, ঠিক আছে, খুব সামান্য সামান্য কিছু জিনিস জেনে চলে যাও, গল্প শেষ, এমনি নয় উঠে যাবে। দায়িত্ব আমাদের, আমরা তুলে দেবো, আমরা জানি কোনটা পড়তে হবে, আমরা দেখে নিয়েছি, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলেছি অলরেডি, বোঝাতে পারলাম? তাহলে আমি তার বদলে এফোর্টটা কোথায় দেবো, না পেপার টু জেনারেলের জায়গাটাতে, কারণ সাবজেক্ট কম বেশি আমরা সবাই জানি, ঠিক আছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, বোঝাতে পারলাম? তাহলে পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি এবং তার কাট অফ মার্কসের একটা মানে আউটলাইন, যে কোনটা কোয়ালিফাইং নেচার, কোনটা কাট অফ নেচার। দেখো ওই জন্য কোয়ালিফাইং মানে আমাকে 9 নাম্বার পেতে হবে, কিন্তু এখানে কাট অফ মার্কস এখানে যেহেতু লিখিনি, কারণ কাট অফ মার্কস কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। যদি প্রশ্ন কঠিন হয় কাট অফ মার্কস কম আসবে, প্রশ্ন সহজ হলে কাট অফ মার্কস বেশি হবে, ঠিক আছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, পরীক্ষার্থীর সংখ্যা কম থাকলে লড়াই কম হবে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হবে, খুব স্বাভাবিক, কাট অফ একটু হাই যেতে পারে, ঠিক আছে। আর একজন লিখছেন, স্যার পেপার ওয়ানে নেগেটিভ আছে? না, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। বেশ, অভিষেক লিখছে অল ক্লিয়ার, বিএসএসসিআই অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ অভিষেক, ঠিক আছে। আমি অন্যদেরকে বলবো, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। নেক্সট, সকলের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি যে ঠিক এতক্ষণ যেভাবে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমার সামনে রেডি করলাম আমরা, যেটা কিন্তু তোমরা কোনো ইউটিউবে পাওনি, কোনো জায়গাতে পাওনি, ঠিক আছে, ঠিক সেরকম ভাবে বিপিএস এর একটা ক্লিয়ার কনসেপচুয়াল ব্যাচ আমরা লঞ্চ করেছি, যেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গতকালের ব্যাচ আমাদের ফুলফিল হয়ে গেছে। আমাদের নেক্সট সানডে থেকে আবার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে। নেক্সট সানডে থেকে আমাদের একটা আবার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যে সপ্তাহে সেম ফিচার্স থাকছে, সপ্তাহে 8টি লাইভ ক্লাস, অর্থাৎ 4টি জেনারেল পেপার এবং ল্যাঙ্গুয়েজ পেপার মিলে 4টি, এবং 4টি সাবজেক্ট পেপার, তার সঙ্গে প্রত্যেকটা কোর্সে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, ফাউন্ডেশন মক টেস্ট, পিওয়াইকিউ অ্যানালিসিস ক্লাস, কোশ্চেন ব্যাংক, স্ট্র্যাটেজি ক্লাস, ভিডিও লাইব্রেরি, ই স্টাডি মেটেরিয়াল, মডারেটর সাপোর্ট, ইচ অ্যান্ড এভরিথিং থাকছে। তার সঙ্গেও নতুন কিছু থাকছে, সেই নতুন কিছু ঠিক কি আমি তোমাদের জানাবো, ঠিক আছে, আমি তোমাদেরকে জানাবো সেই নতুন জিনিসটা ঠিক কি, ঠিক আছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু একজন টিচার ক্লাস নেবেন না, যেমন দেখো তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পার্ট পড়ানোর জন্য থাকবেন তোমাদের সৌমিক স্যার বাংলার টিচার, নন্দিতা ম্যাডাম বাংলার টিচার, যার ছবি এখানে নেই, মানে একটা পিপিটিতে আমি ধরাতে পারিনি, থাকবেন অমৃতা ম্যাডাম ইংলিশ পড়ানোর জন্য, থাকবেন সৌমি ম্যাডাম ইংলিশ পড়ানোর জন্য, শুধু দুটো ল্যাঙ্গুয়েজ পেপার পড়ানোর জন্য 4 জন ফ্যাকাল্টি থাকবেন, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের যেমন দেখো শিউলি ম্যাডাম থাকছেন জিওগ্রাফি পোর্শনটা পুরোটা পড়ানোর জন্য, সুস্মিতা ম্যাডাম থাকছেন হিস্ট্রি পোর্শনটা পুরোটা দেখার জন্য, জিকে পোর্শন পড়ানোর জন্য বিনীতা ম্যাডাম থাকছেন, অয়ন্তিকা ম্যাডাম থাকছেন, এখানে নেই, আমি সবার ছবি দিতে পারিনি একটা স্লাইডের মধ্যে, ঠিক আছে। এভাবে আলাদা আলাদা ফ্যাকাল্টি, তোমাদের ম্যাথস করাবেন বিদ্যানন্দ স্যার, ঠিক আছে, এই যে বিদ্যানন্দ স্যার ম্যাথস করাবেন, তোমাদের রিজনিং করাবেন শুভেন্দু স্যার, ঠিক আছে। প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা টিচার, সংস্কৃতের ক্ষেত্রে এখানে কয়েকজন ফ্যাকাল্টির ছবি দেওয়া আছে, দেখো তোমাদেরকে গীতা বা দর্শন বেদের পাঠ, বেদের পাঠটা পড়াবেন, দেখবেন তোমাদের সংস্কৃততে গীতা থেকে প্রশ্ন আসছে, বেদ থেকে প্রশ্ন আসছে, সূক্ত থেকে প্রশ্ন আসছেন অদ্দীপ স্যার করাবেন, সাহিত্যের যা প্রশ্ন আসছেন শিল্পা ম্যাডাম অভিজিৎ স্যার করাবেন, সাহিত্য শাস্ত্র মূলত অভিজিৎ স্যার দেখবেন এবং বাকিটা শিল্পা ম্যাডাম দেখবেন, ঠিক আছে। এবং অন্যান্য তোমাদের দেখবে অর্থশাস্ত্র বা সাহিত্যের ইতিহাস থেকে যে ধরনের প্রশ্ন আসছে সেগুলো অর্পিতা ম্যাডাম করাবেন, দর্শন রিলেটেড যা প্রশ্ন আসছে শুভঙ্কর স্যার করাবেন। সো আমরা সবাই মিলে তোমাদের জন্য এক
একটা হেভি টিম প্রস্তুত করেছি, এখানে তো আর্ধেক টিচার আমরা এখনো মানে আমি খুব তাড়াহুড়ো করে এটা বানিয়েছি, ঠিক আছে, করতে পারিনি। এবং তার সঙ্গে বলে রাখি একাধিক ফেসিলিটি থাকবে, এখানে দেখতে পাচ্ছ সপ্তাহে 8টি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর ভিডিও লাইব্রেরি, ই স্টাডি মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস ক্লাস, ইভেন তোমাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার আমরা খুব সুন্দর করে তোমাদের জন্য রেডি করেছি। এবং 20,000+ কোশ্চেন থাকবে, আনলিমিটেড কোশ্চেন ব্যাংক, আর কি চাই? যেখানে অন্যরা খুঁজে উঠতে পারছে না কোথায় পাবে এত প্রশ্ন, আমরা সেখানে নিজেদেরকে একটু একটু করে রেডি করেছি। আমি তোমাদেরকে একটু ছোট্ট জিনিস দেখাতে চাই, দেখো আমরা রীতিমতো পড়ছি বিহারের বই এনে, বিহার থেকে বই আনিয়ে, দেখো এইসব বই আমরা পড়ছি, পড়ে তবে তোমাদের জন্য কোর্স ডিজাইন করছি। দেখো হাওয়াই উড়ে কথা বললে হয় না, শুধু শুধু কোর্স লঞ্চ করে দিলে হয় না, আমরা রীতিমতো নিজেদেরকে তৈরি করছি যাতে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা আমরা দিতে পারি। এবং বলে রাখি এস্টেপ পরীক্ষা দেওয়ার পর সমস্ত ছাত্রছাত্রীরা আমাদেরকে বলেছে, স্যার আমি 100% কমন পেয়েছি, এখানে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো বারবার বলছি আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে বিপিএসসি তেও তোমাকে 100% কমন দেওয়া, এটা আমাদের টার্গেট। আমি জানি না দিতে পারবো কিনা, তবে আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব এমন ভাবে পড়ানোর যাতে তুমি অবশ্যই এগিয়ে থাকতে পারো। সো যারা যারা মনে করছো যে আমাদের ব্যাচে ভর্তি হবে, তারা অবশ্যই আমাদের এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা আমাকে ফোন করবে, আমি সবটা জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, সো এবার যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো কাট অফ মার্কস। আমি একদম প্রথমেই বলেছিলাম তোমরা যা জিজ্ঞাসা করবে অলরেডি আমি সেটা করে ফেলেছি, ঠিক আছে। সো আমি এখানে তিনটে সাবজেক্টের কাট অফ মার্কসের একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছি। তিনটে সাবজেক্ট কি কি? সংস্কৃত, ফিলোসফি এবং বাংলা। যেহেতু সংস্কৃত আর ফিলোসফিটা আমরা পড়াচ্ছি, আর আমি জানি এখানে বাংলার বহু স্টুডেন্ট আজকে আমার এই ক্লাসে আছো, কারা কারা বাংলা স্টুডেন্ট আছো একটু জানাও, ঠিক আছে। তো এই যে বাংলা তার কাট অফটা আমি সেই কারণে একটু বলার চেষ্টা করছি। তো সবার আগে দেখো, আমরা সাধারণত যে কোনো পরীক্ষাতে কাট অফ মার্কস দেখি সেটা হচ্ছে একটা মার্কস থাকে, এই যে। তো আমি প্রথমেই বলেছি যে আমাদের কাট অফ মার্কস কততে হবে, 120-এর মধ্যে, অর্থাৎ পেপার টু এবং পেপার থ্রিতে দুটো মিলে আমি যেটা পাবো সেটাই আমার কাট অফ মার্কস হিসাবে ধরা হবে। তার মানে এখানে সংস্কৃত সেখানে কাট অফ মার্কস 85 পেলে বলা হচ্ছে চাকরি পেয়েছে, 85 বা 85-এর থেকে ওপরে। এটা পেপার ওয়ান বা পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি মিলে, অর্থাৎ 120-এর মধ্যে যে ক্যান্ডিডেট 85 বা তার বেশি পেয়েছে সে কিন্তু চাকরিটা পেয়েছে লাস্ট বার বিপিএসসি টিআরই 2.0 তে। আবারও বলছি 85 মার্কস পার্সেন্টেজ নয়, কিন্তু 120-এর মধ্যে 85 পেতে হয়েছে, ঠিক আছে। এটা কাদের জন্য? দেখো এখানে আমরা যেহেতু প্রত্যেকে ইউআর, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, আমরা আদার স্টেট থেকে যাচ্ছি, ঠিক আছে। সেই জন্য দেখো এখানে সংস্কৃত ইউআর আনরিজার্ভ, এম ফর মেল, কারণ আমরা দেখব যে বিপিএসসি তে যে আনরিজার্ভ ক্যাটাগরি তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে তাদের ফিমেলের আলাদা একটা সংরক্ষণ বা কাট অফ হয়, আর একটা মেলের জন্য কাট অফ হয়। তো আমি যদি দেখি 9, 10, 11, 12 দু জায়গাতেই সংস্কৃত আছে, তো 9, 10 এর ক্ষেত্রে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল মেল ক্যাটাগরিতে কাট অফ এসছে 85 out of 120, এবং ফিমেলদের ক্ষেত্রে 81 out of 120, এটা 9, 10 এর, অর্থাৎ পেপার ওয়ান এর ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে, টিজিটি পিজিটি এর মধ্যে 9, 10 এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে যদি 11, 12 এর জন্য যে কাট অফ এসছে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 78, মেয়েদের ক্ষেত্রে 73। একজন লিখছে যে ডেট অফ বার্থ ক্যালকুলেশনটা, বলবো বলবো, একটু একটু সময় দিতে হবে, ঠিক আছে, একটু সময় দিতে হবে, এত তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে, কারণ সবটা বলে তো যাব। তো প্রথম শর্ত হচ্ছে তোমাকে এই নাম্বারটা পেতে হবে, ঠিক আছে, ভালো কথা। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাকে পার্ট থ্রি মানে নিজের সাবজেক্টের পেপারে মিনিমাম 69 পেতে হবে, ভালো করে বুঝো। ধরো কথার কথা বলছি যে 69 আর 85 মানে 70, মানে তোমার
16, মানে পার্ট থ্রিতে যে 69 পেয়েছে তার সঙ্গে যে জেনারেল পেপারে 16 পেয়েছে, টোটাল 85 হয়েছে, কাট অফ মার্কস পেয়ে গেছে। কিন্তু ধরো কেউ পেয়েছে জেনারেল পেপার, মানে ওই যে 40 নাম্বার, সেখানে 20 পেয়েছে, ঠিক আছে, প্লাস এখানে সে পেয়েছে 66, 66, অর্থাৎ নিজের সাবজেক্ট সংস্কৃতে। তাহলে 66 প্লাস 20 কত হলো? 86। হিসাব মতো সে কিন্তু কাট অফ মার্কসের থেকে বেশি পেয়েছে, 86, কিন্তু তবুও সে চাকরিটা পাবে না। কেন পাবে না? কারণ সে এই কাট অফ মার্কসটা ফুলফিল করতে পেরেছে, ঠিক কথা, নিজের সাবজেক্টের কাট অফ কিন্তু সে ছুটে পারেনি। আবার উল্টোটাও হতে পারে, সে সাবজেক্টে পেয়েছে 71, কিন্তু জেনারেলে সে পেয়ে গেছে কত? 14, 14 হলো, হয়েছে 85, সরি হয়েছে 84, তাহলেও কিন্তু তার হবে না। অথচ দেখো সে কিন্তু নিজের সাবজেক্টে 71 পেয়ে গেছে। আচ্ছা, ডেট অফ বার্থের প্রসঙ্গটা তার পরে আসছি, এই দুটো কিভাবে ভ্যারি করে এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে আমাকে একটু কমেন্টে জানাতে হবে। যারা যারা আজকের ক্লাস করছো একটু কমেন্টে জানাও তো এই দুটো বিষয় কি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আর একবার বলুন স্যার, আর একবার, বেশ ঠিক আছে, খুব ভালো করে দেখো, ঠিক আছে, আমি নিজেও একবার খাতায় লিখছি, বলছি, ধরো কাট অফ মার্কস 85, কাট অফ মার্কস, এই কাট অফ মার্কস কতর মধ্যে? 120-এর মধ্যে। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার তো? 120-এর মধ্যে তোমাকে 85 পেতে হবে, অর্থাৎ দুটো পেপার মিলে 85 পেতে হবে। এই জায়গাটা ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, হ্যাঁ কি না? তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, হ্যাঁ কি না, একটু তাড়াতাড়ি। নেগেটিভ মার্কিং কি ছিল এতদিন? শীর্ষেন্দু বলছে না, নেগেটিভ মার্কিং কোনোদিনই ছিল না এবং আগামী দিনেও নেই, ক্লিয়ার। আচ্ছা, এবার এই 85 মার্কটা দুটো পেপার মিলে এসছে, আমি ধরে নিলাম, ঠিক আছে, আমি জেনারেল পেপারে পেয়েছি 20, সাবজেক্ট পেপারে আমি পেয়েছি 67, মানে টোটাল 87 নম্বর আমি পেয়েছি। ভালো করে খাতায় লিখে লিখে বোঝো, আমি জেনারেল পেপারে 40-এর মধ্যে 20টা ঠিক করেছি, 20 নাম্বার পেয়েছি, এবং আমার সাবজেক্ট পেপার সংস্কৃত বা বাংলা বা ফিলোসফিতে আমি পেয়েছি 80-এর মধ্যে 67, মানে 67, ঠিক আছে। তাহলে আমার টোটাল মার্কস এসেছে কত? 87। এই জায়গাটা সবাই লিখেছো, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি জানাতে হবে কমেন্ট করে, তাহলে আমি নেক্সটে যাবো। 87। আচ্ছা, এই 87 নাম্বারটা আমি তো কাট অফ এর থেকে বেশি পেয়েছি, কাট অফ কত? 85, কাট অফটা 85, আমি তো দুটো মেলে পেয়েছি 87, তারপরেও তোমার চাকরিটা হবে না। কেন হবে না? তার কারণ হলো জেনারেল পেপারে তুমি যত ইচ্ছা তোলো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সাবজেক্ট পেপারে তোমাকে মিনিমাম 69 পেতেই হবে। এটা সেইবারের কাট অফ ছিল, বোঝাতে পারছি? যারা 69-এর কম পেয়েছে, যেমন এখানে আমি 67 পেয়েছি কিন্তু জেনারেল পেপারে বেশি থাকার জন্য আমার নাম্বারটা বেশি হয়ে গেছে, তাহলেও কিন্তু আমি পাশ করতে পারবো না। এবার অনেকে বলবে স্যার 69টা কি ফিক্সড? না, এটাও ভ্যারি করে, কত সিট থাকবে তার ওপরে ওরা একটা, সাপোজ আমি কথার কথা বলছি, ধরো আমার কাছে টোটাল সিট আছে 1000টা সংস্কৃতের জন্য, আমার কাছে টোটাল পরীক্ষা দিয়েছে 15,000, তো আমি ওই টোটাল 1000 থেকে হয়তো প্লাস 200 করে দিলাম, 1200 স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে ওই লাস্ট নাম্বারটাই কাট অফ হিসাবে ধরা হবে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ব্যাপারটা একটু গোলমেলে, কিন্তু এটাই রুলস। অর্থাৎ তোমাকে পেপার টু এ একটা মিনিমাম, পেপার টু এর জন্য একটা কাট অফ থাকবে এবং ওভারঅল একটা কাট অফ থাকবে, তোমাকে দুটোকেই ফুলফিল করতে হবে। এবার তুমি পেপার টু এ 72 পেয়ে গেছো,
72 প্লাস তুমি জেনারেল পেপারে 20 পেয়ে গেছো, তাহলে 72 প্লাস 20 মানে 92। যখনই তোমার কাট অফ 85, কিন্তু তুমি 92 নাম্বার পেয়ে গেছো, তোমার র্যাঙ্ক অনেক ওপরে উঠে যাবে। এতে সুবিধা কি হবে, ওই যে একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যার আমি কি ইচ্ছে মতো স্কুল চুজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবে। যখনই তোমার একটা র্যাঙ্ক লিস্ট বেরোবে, ধরো টোটাল 1000টা ভ্যাকান্সি আছে, তুমি 85 পেলে তোমার র্যাঙ্ক ছিল 930, তুমি যেই ওটা 92 পেয়ে গেছো, তোমার র্যাঙ্ক হয়ে গেছে হয়তো 232। ভালো করে বুঝো ব্যাপারটা, এই যখনই 232 হয়ে গেল, তার মানে তুমি 231 জন স্কুল চুজ করে নেওয়ার পর 232 নাম্বারে যতগুলো স্কুল ফাঁকা থাকবে প্রায় 750 মতো, তার মধ্যে থেকে তুমি তোমার সব থেকে কাছের লোকেশন, সব থেকে কাছের যে স্কুল সেটাকে চুজ করে তুমি সেই স্কুলে জয়েন করতে পারবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দেখো জেনারেল পেপারের নাম্বারটার গুরুত্বটা কোথায়। এক জেনারেল পার্ট থ্রিতে মানে নিজের সাবজেক্টে শুধু কাট অফটাকে ছুঁয়ে ফেলো, আর জেনারেল পেপারে যত বেশি নাম্বার তুমি ক্যারি করে নিতে পারবে তত তোমার রেজাল্টটা ভালো হবে, কাট অফের থেকে বেশি থাকবে, তত তোমার র্যাঙ্ক কম আসবে, তত তুমি চুজ করতে পারবে তোমার কাছে স্কুল। ধরো তুমি দেখলে যে আমি একটা একদম পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া একটা স্কুলে সংস্কৃতের ভ্যাকেন্সি আছে, তোমার হয়তো র্যাঙ্ক হয়েছে 1, তো তুমি যখন কাউন্সিলিং এ যাবে প্রথম তোমার কাছে বলা হবে যে এই ভ্যাকান্সি লিস্টের মধ্যে তুমি কোন স্কুলটা চুজ করতে চাও, তুমি একদম পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া স্কুলটা চুজ করে তোমার গল্প শেষ। সেটা তুমি কখন পারবে? যখন তুমি জেনারেল পেপারের নাম্বারটা ভালো রাখবে, এটাই জেনারেল পেপারের সব থেকে বড় গুরুত্ব। এবং অবশ্যই তুমি যদি পেপার টু এ মানে নিজের সাবজেক্ট পেপারে বেশি তুলতে পারো তাহলে তো আরো ভালো। এই জায়গাটা কি ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে, এই বিষয়টা কাট অফের ব্যাপারটা একটু জানাও তো। হ্যাঁ, কত পেতে হবে কি করে জানা যাবে? দেখো কত পেতে হবে কি করে জানা যাবে এরকম মানে এক্স্যাক্ট একদম বলে দিয়েছে, এরকম কোন মানে কাট অফ মার্কস কোনোদিন আগে থেকে প্রেডিক্ট করা যায় না। ঠিক আছে, কাট অফ মার্কসটা নির্ভর করে কিরকম হচ্ছে। তোমার সবসময় লক্ষ্য থাকবে আমি 80টার মধ্যে অন্তত 75টা ঠিক করে আসবো, আমরা সেভাবেই তোমাকে পড়াবো, আমরা সেভাবেই তোমাকে রেডি করব। তোমার টার্গেট থাকবে 80-তে 80টা আমি ঠিক করে আসবো, একটা নাম্বার যেন এদিক ওদিক না যায়। বোঝাতে পারলাম? এবার ওখানে 80টার মধ্যে তুমি যদি 75টা ঠিক করে আসতে পারো, 77-78টা ঠিক করে আসতে পারো, নেগেটিভ মার্কিং তো নেই, 78 প্লাস তুমি এদিকে তুমি তোলো না 20, এদিকে তুমি পড়ো 98 হয়ে গেল, 98 হলে এমনি তোমার র্যাঙ্ক উপর দিকে থাকবে, এটা একদম গ্যারেন্টি। বোঝাতে পারলাম? বেশ, হ্যাঁ ক্লিয়ার হলো, সবাই লিখছে ক্লিয়ার হলো, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কাট অফ DOB, ডেট অফ বার্থের কাট অফ। ডেট অফ বার্থের কাট অফ ব্যাপারটা কি, বলা হচ্ছে যে এই যেমন সংস্কৃত UR, ঠিক আছে, বা সংস্কৃত UR এটা বোধ হয় 97 হবে, আমি ভুল করে 77 করে দিয়েছি, 97, ঠিক আছে। তো বিষয়টা কি বলছে, এই দুটো তুমি ফুলফিল করেছো, তারপরে দেখা যাচ্ছে তোমার ডেট অফ বার্থ 2/2/1998, অর্থাৎ তুমি খুবই ছোট, ঠিক আছে, 1998, তাহলেও কিন্তু তোমাকে ওরা চাকরিটা দেবে না। তোমাকে এই যে ডেট অফ কাট অফ বলে একটা ডেট আসছে, জন্ম তার আগে হতে হবে, তার পরে যেন না হয়। এখানে ওরা একটা মানে এরকম একটা লাইন করেছে, এটা কেন করেছে? দেখো সাধারণত এইগুলো কোনোটাই বাদবে না তুমি যদি কাট অফ মার্কস আর এই দুটোকে ঠিকঠাক উতলাতে পারো, ঠিক আছে, কারণ এখনো অবধি সেরকম কারোর অসুবিধা হয়নি। যেহেতু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি এবং বহু রাজ্য থেকে ছাত্রছাত্রীরা আসছে পরীক্ষা দিতে, তাই এইরকম টাই ব্রেকার হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। সেই জন্যই ওরা কাট অফ মার্কসে তিনটে লেয়ার করে দিয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। বোঝাতে পারলাম? স্যার 1997 নাকি 19, আমার কাছে যদ্দূর আমার কাছে যে ডকুমেন্টসটা আছে সেটাতে বলা আছে যে সংস্কৃত ইউআর 98 এর জন্য কাট অফ ছিল 1997 লাস্ট বার, এবার 98 হতেই পারে, ঠিক আছে। এরকম আবার দেখো মেয়েদের ক্ষেত্রে সেটা হয়ে গেছে 1994,
আবার সংস্কৃত ইউর 1991 যেটা 11-12 এর জন্য, আবার 11-12 এর যেটা তোমার ফিমেল সেখানে 1990, ঠিক আছে? তো এরকম ডেট অফ বার্থ সবসময় এই ডেট অফ বার্থের আগে যাদের জন্ম তাদেরকে চুজ করা হবে। মানে সাপোজ এই দুটো কেউ একজন মানে ফুলফিল করেছে কিন্তু তার জন্ম 1998, তাহলে কিন্তু সে আর পারবে না। বোঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, বেশ, ঠিক আছে। এবার বলি, এই জায়গাটা খুব একটা সমস্যা কিছু হবে না, ঠিক আছে? এইটা তোমরা মেন ম্যাটার করে চল, আমি এটুকুনি বলতে পারি। কারণ এবছর প্রচুর সিট আছে, প্রচুর ভ্যাকান্সি আছে। বিহার সরকার যেহেতু 2025-এর মার্চে ওদের মোটামুটি ভোট হবে বলে শুনছি, ঠিক আছে, তো তার আগে ওরা 5 লাখ নিয়োগ করবে, 5 লক্ষ, ঠিক আছে? তো ওরা এখন ফুল একদম মুডে আছে কিভাবে স্টুডেন্ট কিভাবে চাকরি দেওয়া যায় লোকজনকে। তো সে কারণে তোমরা অবশ্যই, ঠিক আছে, খুব ভালো করে প্রস্তুতি নাও। আমি বলছি TRE 4.0 পর TRE 5.0 হবে, ঠিক আছে, একদম গ্যারেন্টেড, লিখে রাখো। এবং সেটা 2025-এর মার্চের মধ্যেই হবে। ওরা বলছে ডিসেম্বরের মধ্যে নেবে, আমি বলছি ডিসেম্বরে না হলেও জানুয়ারি বা ফেব্রুয়ারি 2025-এর মধ্যে TRE 5.0 হবে। এবং এই একটা প্রিপারেশন তোমার পরবর্তী প্রিপারেশনের দরজা খুলে রাখবে। বোঝাতে পারলাম? এবার একদম শেষের দিকে আমি চলে এসেছি, সিলেবাসের বিষয়টা নিয়ে বলি। যারা সিলেবাস নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করছিলে, বিপিএসসির কোনো সিলেবাস কোথাও নেই। যদি তোমাকে কেউ সিলেবাস দিয়ে থাকে তাহলে সেটা ভুলভাল দিচ্ছে। কি বললাম? তাহলে সেটা ভুলভাল দিচ্ছে, ক্লিয়ার? সিলেবাস বলে বিপিএসসির কিচ্ছু নেই। কিন্তু সিলেবাস প্রেডিক্ট কোত্থেকে করতে হবে? না, সিলেবাস প্রেডিক্ট করতে হবে তোমাকে তোমার প্রশ্ন থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে। এবং আমরা অলরেডি সেটা করেছি, এবং সেই প্রেডিকশন নিয়ে কিন্তু আমরা লার্নিং ডিজাইন সাজিয়েছি, এবং সেই প্রেডিকশন নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো। তো এই হলো সম্পূর্ণ বিষয়। যারা মনে করছো বিপিএসসির জন্য বিএসসিআই এর সঙ্গে যোগাযোগ করবে, তারা অবশ্যই এই নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, অবশ্যই আমরা তাদের গাইড করব এবং তাদেরকে জানাবো। আজকে মোটামুটি আমার বক্তব্য এখানেই শেষ। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে একে একে করতে পারো, কিন্তু হ্যান্ড রেস করে, হাত তুলবে, আমি একে একে জিজ্ঞাসা করব, তোমরা বলবে। বলো কার কি প্রশ্ন আছে। আচ্ছা, আমি এক এক করে হাত তাড়া বলি। শ্যামল সরকার, বলো। আচ্ছা, আজকের সেশন কেমন লাগলো একটুখানি তোমরা আমাকে কমেন্টে জানাও তো। প্রত্যেককে জানাতে হবে, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে, প্রত্যেককে জানাতে হবে আজকের সেশন কেমন লাগলো। এর আগে কোনো ইউটিউব চ্যানেল, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গাতে এতটা ইন ডিটেলস এবং ক্লিয়ার কনসেপ্ট পুরো এক্সাম প্যাটার্ন সম্পর্কে তুমি কি পেয়েছো আমাকে একটু জানাও। প্রত্যেককে কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ প্রত্যেককে, প্রত্যেকে ভালো থেকো। তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম। কমেন্ট করো, জানাতে থাকো কেমন লাগলো আজকের সেশন।